আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম যে যে স্থান থেকে বসে চোখ দিয়ে আমার এই ভিডিও দেখতেছেন এবং কান দিয়ে আমার এই ভিডিও শ্রবণ করতেছেন আমি প্রত্যেককে বাদ জানাই আল্লাহ যেন আমাদেরকে দীর্ঘ হায়াত নসীব করে সবার আমিন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা বর্তমান সময়ের জন্য বর্তমান মৌসুমের জন্য বর্তমান প্যাকটাপরের জন্য উইন্টার সিজনের জন্য অনেক বেশি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার ওজন নিয়ে এখন যেহেতু শীতকাল অনেকে তো গোসলও করে না অনেকে আবার নামাজও করে না আর নামাজ পড়লে ওদের মধ্যে অনেকে আবার পানিকে বয় করে শীতকাল তো বাজে শীতের পানি অনেক ঠান্ডা সেজন্য সে কী করে কি দুই সে দুই নেই হাত কি দুইছে দুই নাই এগুলো ভালো করে দুবে না মাথা পর্যন্ত মালিশ করবে না তারপরে জুতা পাইয়ের যে ময়লা আছে গিলালা পর্যন্ত দৌত করে যে ফরস আছে সেগুলো পর্যন্ত দ্রুত করে না আমি আমি অনুরোধ করব ভাইয়া অজু এটা অনেক বড় জিনিস রসুলা পাক আলাইহি আলয়াল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের মুখ উজ্জ্বল হবে যারা প্রতিদিন ওজু ভালো ভালোভাবে অজু করতো যাদের অজু আল্লাহ হয়েছে ওই সমস্ত মানুষদের চেহারা উজ্জ্বল হবে বলুন এবং পাক আরও বলেছেন তুমি যখন উজু করবো নাকের বৃত্তি যখন তুমি ফানাই দিবা নাকের বৃত্ত যত সবগুলো চলে যাবে হাতের গুণা চলে যায় মুখের গুণা চলে যায় মাথার গুণা চলে যায় একমাত্র অজুর মাধ্যমে আপনি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবেন এবং আপনার মর্যাদা বিদ্যাসের জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো ওজুর যে ফরস এগুলো ভালোভাবে দ্রুত করতে হবে ওজু না হলে আপনার নামাজ কবুল হবে না উইদাউট অজু আপনার নামাজ কবুল হবে না সেজন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো শীতকালকে ভয় করে আপনি ওজু থেকে বেরোতে থাকবেন না অজু করবেন অজু করলে আপনার মস্তিষ্ক ভালো হবে খাবার দাবার খেতে রুচি আসবে নামাজ কালাম পড়ে মজা পাবেন অজুর যে ফরস রয়েছে এই ফরসগুলো আপনাকে ঠিক রাখতে হবে ফরসগুলো না হলে অজু কবুল হবে না আমি প্রত্যেক ভাই এবং বন্ধুকে অনুরোধ করবো যারা নামাজ পড়েন তারা যেন খুব সুন্দরভাবে ওজুকরণে পরিপূর্ণভাবে কেননা আপনি যদি করেন তাহলে রসুলও খুশি হবেন আল্লাহ আদর মর্যাদা বৃদ্ধি করবেন ওয়াহির আখিরদা ওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা